দীর্ঘদিন তো বাইরে পড়াশোনা করেছেন এন্ড এক যুগেরও বেশি ধরে বাংলাদেশে পড়াচ্ছেন জি সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন বাইরের পড়াশোনা আর আমাদের দেশের পড়াশোনা দেশে বিদেশে কি হয় যেমন মনে করেন আমেরিকায় যেমন হার্ভার্ড আছে স্ট্যানফোর্ড আছে ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন আছে আরেকটু কিন্তু আবার অনেক এর থেকে অনেক নিম্নমানের বিশ্ববিদ্যালয় আছে শিক্ষার ডিফারেন্সটা আপনি যদি আসলে আলোচনা করতে বিশ্ববিদ্যালয় লেভেলে বলছি তাহলে আসলে আপনি বিশ্ববিদ্যালয়টা কেমন বা কোন লেভেলে বিশ্ববিদ্যালয় সেই হিসেবে আলোচনা করাটা মোর ইম্পর্টেন্ট হয় আর বিশ্ববিদ্যালয় লেভেলের নিচে প্রাইমারি সেকেন্ডারি লেভেলের শিক্ষার যদি আলোচনা হয় তাহলে আবার দেশ হিসেবে আমরা আলোচনা করতে পারি কারণ তখন দেশের বোর্ড টোর্ড এগুলো এসে থাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কারণে প্লাস আমার একটা পরিচয় আছে আমি রাজনীতিবিদ রাজনীতি করি সো রাজনীতি করবার কারণে দেশের অনেক জায়গায় স্কুল কলেজ মানে প্রাইমারি সেকেন্ডারি স্কুলের অবস্থা দেখা হয় প্লাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যারা এসছে প্রাইমারি সেকেন্ডারি স্কুলিং করেই তো এসছে সো তাদের অবস্থানেও বুঝতে পারি বা তাদের সাথে আলোচনায় বুঝতে পারি প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনের কি অবস্থা মনে করেন ইংল্যান্ড বা আমেরিকা যেগুলো আরেকটু উন্নত মানের দেশ মানে ওভারঅল বলছি মানে জিডিপি অ্যান্ড ইকোনমিক ইন্ডেক্সের ডেভেলপ কান্ট্রি সেগুলোর সাথে যদি তুলনা করতে হয় তাহলে ওদের এডুকেশন ব্যবস্থাটা আমাদের থেকে অনেক বেশি উন্নত মানের একটা বড় জায়গা হলো ছাত্রছাত্রীদের এনভায়রনমেন্ট ওরা তৈরি করতে পারে এগেন এখানে সোশ্যো ইকোনমিক ব্যাপার আছে ছাত্রছাত্রী ফ্যামিলির কত টাকা পয়সা আছে এলাকার বা স্কুলিং ডিস্ট্রিক্টের বা স্কুলের কত টাকা আছে যে তারা পার ছাত্র বা পার ছাত্রী খরচ করতে পারে সেই জায়গাটা আমাদের দেশকে শুধু দোষারোপ করলেই হবে না আমাদের ওই জায়গাটা নেই সো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তো ওই জিনিসটা আছে সো সারাউন্ডিং মানে এনভায়রনমেন্টটা কি তৈরি করতে পারছে এটা একটা বড় ইম্প্যাক্ট থাকে সেকেন্ড একটা বড় ইম্প্যাক্ট রাখে হলো তাদের পড়াশোনার উপাদানটা কি দিচ্ছে মানে বই পুস্তক খাতা পেন্সিল মানে উপাদানটা কি দিচ্ছে উপাদানের কোয়ালিটিটা আমাদের দেশে কিছু দূর প্রবলেম্যাটিক মানে আমরা সবকিছু এখনো এগেন আমাদের অনেক বড় মেথোডলজি তো আছে বাট ওটা উপাদানের সাথে কিছু দূর সম্পৃক্ত মেথোডলজি আরেকটা জিনিসের সাথে যে সম্পৃক্ত যেখানে আমরা অনেক দূর পিছিয়ে আছি সেগুলো শিক্ষক ওকে ঢাকায় যে কোনো ঝামেলা নেই তা না বা ঢাকার বাইরে চলে গেলে যেটা আমরা দেখি যে আমাদের সঠিক পরিমাণে ট্রেন্ড শিক্ষক নেই স্কুলে যান ঈদের শিক্ষক নেই বা শিক্ষক আছে কিন্তু সঠিকভাবে ওই ছাত্রছাত্রীদের ওই বিদ্যাটা দেওয়ার মতো ট্রেনিং প্রাপ্ত শিক্ষক নেই ওকে সো এই জায়গাগুলোর জন্য আমরা এডুকেশনে পিছিয়ে পড়ছি এই ধরনের প্রবলেম যে প্রথম বিশ্বের অনেক দেশও ফেস করে না তা না তবে আমরা মনে করেন 90% এই ধরনের প্রবলেম ফেস করি ওরা হয়তো 9% এই ধরনের প্রবলেম ফেস করে সো এইখানে বড় ডিসপ্যারিটি আছে